PSBD 24 এর আরো একটি নতুন পর্বে স্বাগতম। ভিউয়ার, আজকের এই ভিডিওর টপিক হচ্ছে ডিসাইজিং। ভিউয়ার, চলুন তাহলে প্রথমে জেনে নেই এই ভিডিওর আলোচ্য বিষয়গুলো কি কি। আলোচ্য বিষয়গুলো হলো ডিসাইজিং কি, ডিসাইজিং ইফিসিয়েন্সি কোন ফ্যাক্টরের ওপর নির্ভর করে, ডিসাইজিং প্রসেস বা ডিসাইজিং মেকানিজম, ডিসাইজিং মেথড, ডিসাইজিংয়ের উদ্দেশ্য, সিঞ্জিং এবং ডিসাইজিং সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। শুরুতেই আমরা জানব ডিসাইজিং কি। সাইজিং ম্যাটেরিয়াল দূর করার প্রক্রিয়াকেই ডিসাইজিং বলা হয়। ওভেন ফেব্রিকের ওয়ার্প সুতা থেকে সাইজিং ম্যাটেরিয়াল দূর করতে ডিসাইজিং করা হয়। উইভিং করার সময় ওয়ার্প সুতার মধ্যে সাইজিং এজেন্টের প্রলেপ দেওয়া হয়, যাতে ঘর্ষণ কম হয় এবং সুতা ছেঁড়ার প্রবণতা কমে। সাইজিং ম্যাটেরিয়ালের উপস্থিতির জন্য ডাইংয়ে নানা রকম সমস্যা দেখা দেয়, তাই এ সকল সমস্যা যাতে না হয় সেজন্য ডিসাইজিং খুবই গুরুত্বপূর্ণ। চলুন এবার জানি ডিসাইজিং ইফিসিয়েন্সি কোন ফ্যাক্টরের ওপর নির্ভর করে। ডিসাইজিং ইফিসিয়েন্সি যে সকল বিষয়ের উপর নির্ভর করে তা হল সাইজিং ম্যাটেরিয়ালের প্রকারভেদ ও পরিমাণের উপর, ফেব্রিকের গঠনের উপর, প্লাস্টিসাইজার এর প্রকৃতি ও পরিমাণের উপর, সাইজিং ম্যাটেরিয়ালের সান্দ্রতার উপর। ডিসাইজিং প্রসেস বা ডিসাইজিং মেকানিজম। সাইজিংয়ের মূল উপাদান হচ্ছে স্টার্চ, যা পানিতে অদ্রবণীয়। ডিসাইজিংয়ের মাধ্যমে স্টার্চকে বিভিন্ন কন্ডিশনে হাইড্রোলাইসিস করে ডেক্সট্রিন স্টেজে আনা হয়, যা পানিতে দ্রবণীয়। এবার জানব ডিসাইজিং মেথড। ডিসাইজিং মেথড প্রধানত দুই প্রকার। হাইড্রোলিক মেথড এবং অক্সিডেটিভ মেথড। অক্সিডেটিভ মেথড, এই ডিসাইজিংয়ে সেলুলোজ ফাইবার নষ্ট হওয়ার রিস্ক সবচেয়ে বেশি, যার জন্য এর ব্যবহার সবচেয়ে কম হয়। এক্ষেত্রে পটাশিয়াম বা সোডিয়াম ব্রোমাইড বা সোডিয়াম পারসালফেট অক্সিডেটিভ এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। হাইড্রোলিক মেথড আবারও চারটি ভাগে বিভক্ত। পচন বা রুড স্টেপিং, এটি সবচেয়ে পুরনো এবং সস্তা ডিসাইজিং প্রক্রিয়া। এতে কোনো স্পেশাল কেমিক্যাল ব্যবহৃত হয় না। এই প্রক্রিয়ায় রুটিংয়ের মাধ্যমে স্টার্চ দূর করা হয়। খার স্টেপিং, এই প্রক্রিয়ায় কস্টিক সোডা ব্যবহৃত হয় এবং ক্ষারীয় হাইড্রোলাইসিসের মাধ্যমে স্টার্চ দূর করা হয়। অ্যাসিড স্টেপিং, এই প্রক্রিয়ায় অ্যাসিড হাইড্রোলাইসিসের মাধ্যমে ডিসাইজিং করা হয়। এক্ষেত্রে লৌহ সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এনজাইমেটিক ডিসাইজিং, এটি সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবহৃত প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় নির্দিষ্ট ঘনমাত্রায় ও তাপমাত্রায় এনজাইম ব্যবহৃত হয়। ডিসাইজিংয়ের উদ্দেশ্য, কাপড়ে লেগে থাকা সাইজিং কেমিক্যাল রিমুভ করার জন্য ডিসাইজিং করা হয়। ভিডিওটি দেখে যদি মনে করেন আপনি উপকৃত হয়েছেন তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি সংক্রান্ত কোনো প্রশ্ন বা আপনার সুচিন্তিত মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানাতে পারেন। এমন আরও অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন। আজ আর কথা নয়, কথা হবে অন্য ভিডিওতে। আর সে পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।